in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed. এতক্ষণ আমি ছিলাম নিরালা রিসর্টে, এখন যাচ্ছি আজকের পরের ডেস্টিনেশনে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর যাব রূপনারায়ণ নদী দেখতে, তবে একটু অন্য আঙ্গিকে। নিরালা রিসর্ট থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িটি, তার জীবনের ১২টা বছর কাটিয়েছিলেন এই সামতা বেড়িয়ার এই শরৎ কুঠিরে। আগে বাড়ির খুব কাছ দিয়ে বয়ে যেত রূপনারায়ণ নদী, তবে এখন বেশ খানিকটা দূরে চলে গেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 15 সেপ্টেম্বর 1876। জায়গাটা ছিল ব্যান্ডেলের দেবানন্দপুর, যা হুগলি জেলায় অবস্থিত। শৈশবের বেশিটা সময় কাটিয়েছিলেন ভাগলপুরে মামার বাড়িতে। যৌবনে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন বার্মাতে। তারপর কিছুটা সময় কাটান হাওড়ার শিবপুরে। বাড়ির সামনে ওই যে গাছের গুড়ির মতো অংশটি দেখছেন, ওটি একটি পেয়ারা গাছ ছিল, যার উল্লেখ আমরা রামের সুমতিতে পাই। 1923 সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাড়িটি তৈরি করেছিলেন বার্মা স্টাইলে। এখন আমি আছি শরৎচন্দ্রের দেউলটির বাড়িতে। আজ দিনটা হলো 2রা মাঘ। 1344-এ এই দিনেই শরৎচন্দ্রের মৃত্যু হয়েছিল। আজকেই এই দিনটায় এই জায়গায় আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। তবে আমার দুর্ভাগ্য যে এখন কোভিডের কারণে এখানটা বন্ধ আছে, ভেতরে প্রবেশ নিষেধ আছে, সেটার জন্য মনটা খুব খারাপ লাগছে। শরৎচন্দ্রের লেখার মধ্যে রামের সুমতিতে যে পুকুরের কথা শোনা যায়, সেটা হলো এই পুকুরটা। বাড়ির বাগানে রয়েছে 3টি সমাধি ক্ষেত্র, যার মধ্যে একটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আরেকটি হলো ওনার স্ত্রী হিরণময়ী দেবীর, এবং আর একটি হলো ওনার ভাই বেদানন্দের সমাধি। এখানে প্রত্যেকেরই চিতাভস্ম রাখা আছে। আজ দিনটা হলো 2রা মাঘ। আজ শরৎচন্দ্রের মৃত্যুবার্ষিকী, তাই স্থানীয় মানুষেরা ওনার স্মৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য এসেছে। এখন চলেছি আজকের লাস্ট ডেস্টিনেশন রূপনারায়ণ নদী দেখতে। এটি হলো পানিত্রাসের একটি প্রসিদ্ধ কালী মন্দির। শরৎচন্দ্রের বাড়ি থেকে পায়ে হেঁটেও এই জায়গায় আসা যায়। সঙ্গে যদি গাড়ি নিয়ে আসেন, তো এখানে গাড়িটি পার্কিং করে এই রাস্তায় চলে আসুন। এখন আমি আছি একেবারে পানিত্রাস, অর্থাৎ দেউলটি যেখানে শরৎচন্দ্রের বাড়ি, সেটা থেকে আরও বেশ কিছুটা ভিতরে একটা জায়গায় এসেছি। জায়গাটার নাম পানিত্রাস। আর পানিত্রাসে এখানে রূপনারায়ণের এই যে রূপ, এই রূপটা দেখবো বলে এত দূর থেকে ছুটে আসা। গেলে গ্রামের ভিতরে ঢোকা যায়, তো সেই রাস্তাটাই দেখানোর চেষ্টা করবো আমি। চলুন। রূপনারায়ণের এই রূপ সত্যি মনোমুগ্ধকর। এখানে এলে ভালো তো লাগবেই, আর তার সঙ্গে সময়টা যে কোথা দিয়ে বেরিয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না।
আপনারা যারা ট্রেনে করে আসবেন প্রথমে চলে আসুন দেউলটি স্টেশনে। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো করে চলে আসবেন নিরালা রিসর্ট, তার সঙ্গে শরৎচন্দ্রের বাড়ি, এবং ওই টোটো করেই চলে আসবেন কালী মন্দির, এবং সেখান থেকেই আর একটু সামনে এগিয়ে এলেই রূপনারায়ণের এই রূপ আপনারা দেখতে পাবেন। একদিনের উইকেন্ড ট্রিপে যদি আপনারা আসতে চান তাহলে নিরালাতে অবশ্যই আসতে পারেন, এবং নিরালাতে আসার সঙ্গে সঙ্গে আপনি করতে পারেন শরৎচন্দ্রের বাড়ি, এবং তার সঙ্গে এই যে রূপনারায়ণের এই পার্কটা, এই পার্কটায় অবশ্যই আসার চেষ্টা করবেন। এই জায়গাটার ভিউটা তো অসাধারণ, এখানে সময়ও খুব ভালো কাটবে, জায়গাটাও খুব ভালো। এবং তার জন্য আপনাকে কি করতে হবে, না শরৎচন্দ্রের বাড়িটা দেখলেন, দেখার পরে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরতে হবে এবং সেখানে বলবেন যে কালী মন্দির যাব, এবং কালী মন্দিরে বললেই আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবে। সেই রাস্তা দিয়ে আলের ওপর দিয়ে বড় রাস্তা আছে, আপনি চার চাকা নিয়েও আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। পুরো রাস্তাটাতে একেবারে আপনাকে নিয়ে চলে আসবে একটা মন্দির, এবং সেটাই হচ্ছে কালী মন্দির। এবং কালী মন্দিরের পার থেকে আপনি ওখানে গাড়িটার পার্কিং করলেন, করার পরে ওখান থেকে আপনি হেঁটে হেঁটে চলে এলেন এই রূপনারায়ণের পাড়ে। নদীর বাঁধের পাশেই রয়েছে একটি গোলাপের ক্ষেত, সেই গোলাপের ক্ষেতেই এখন ঢুকে পড়লাম। তার বিনিময়ে সংগ্রহ করে নিলাম কয়েকটি গোলাপ, আপনারাও এলে নিতে পারেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল চিহ্নটি ঢং করে বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশানে পেয়ে যান। অনেক ঘোরাঘুরি হলো, আজ এবার বাড়ি যাওয়ার পালা, কাল আবার অফিস আছে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, তো সঙ্গে থাকুন, আজকের মতো বাই বাই।